ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদেরকে আমি আমার শাড়ি কালেকশন দেখাতে চলে এসেছি, আর ভীষণ মজা লাগছে আমার এই ভিডিওটা বানাতে, কারণ এতদিন আমি অন্যের ভিডিওগুলো দেখেছি, অন্যের কালেকশন দেখেছি, তো আজকে আমি নিজেগুলো দেখাবো। তো যদি ভিডিওটা একটু বড় হয় তো তাও দেখে নিও, ম্যানেজ করে নিও, আর সেরম যদি হয় আমি স্কিপ বলছি, আমি পার্ক করে দেব। তো চলো শুরু করি। আর একটা কথা, তোমরা আমার ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউজ আসছে, মানে মোটামুটি আসছে, দেখছো, কিন্তু সেইভাবে আমাকে লাইক করছো না, কমেন্ট করছো না, কেন করছো না জানি না, প্লিজ করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ তোমাদের জন্যই আমি ভিডিওটা বানাই। তো চলো ভিডিওটা শুরু করে দিই। ফার্স্ট আমি একটা কাতান থেকেই শুরু করি, হেভি শাড়ি থেকেই শুরু করি। তো ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার কাতান বেনারসি। তো দেখে নাও, একটা গ্রিন তুতে কালার না, এটা কি কালার বলবো, মানে পিত্তি কালার, পিত্তি কালারে। তো এই হচ্ছে সেই শাড়িটা, এই দেখো, এটা হচ্ছে, এটা উল্টো করে ভাঁজ করা ছিল, ওই জন্য আমি এরমভাবে খুলে দেখাতে হচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেটা। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, পুরোটাই এরকম কাজ, আর এই হচ্ছে পার, এটা হচ্ছে পার, আর এই হচ্ছে শাড়িটা। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এরকম পুরো শাড়িটাই এরকমই ডিজাইন, এরকমই পুরোটাই। আর আঁচলটা দেখাই, যেটা মেন পার্ট, আঁচল হচ্ছে এই যে আঁচল, এই হচ্ছে আঁচল, তো এটা হচ্ছে পুরো আঁচলটা, এরমভাবে আঁচলটা। আর কুঁচিটা হচ্ছে, কুঁচিটাও ডিফারেন্ট, বললাম না এটা উল্টো করা ছিল, আমার অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য, এই দেখো এটা হচ্ছে কুঁচির পোর্শনটা, তো এটা হচ্ছে পুরোটা কুঁচির পোর্শনটা। তো শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে, আর এটা আমি আমার একটা ননদের বিয়ের সময় কিনেছিলাম, তো খুবই পছন্দ হয়েছিল আমার এই শাড়িটা, এটাকে আমি পরে ঠিক করব। তো যাই হোক, এটা গেল ফার্স্ট শাড়ি। সেকেন্ড শাড়িও আমি দেখাই, একটা ওপারা সিল্ক নিয়ে, এই হচ্ছে ওপারা, এটা হচ্ছে ওপারা সিল্ক, এই দেখো এটা সোজাই ভাজাচ্ছে, তো এই হচ্ছে ওপারা সিল্কটা, এই হচ্ছে কি বলে পারটা, এই যে পারটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটা এরকম। আর এর ওপারা মানে দুটো কালার তো অবশ্যই হবে, আর এর যে কি বলবো কুঁচির পোর্শনটা, কুঁচির পোর্শন হচ্ছে এই যে, তো এটা হচ্ছে পুরোটা কুঁচির পোর্শনে পড়বে, কি বলে না বাই কালার না কি বলে না, তো এই হচ্ছে পুরোটা কুঁচির পোর্শন, কুঁচির পোর্শনে যায় হচ্ছে অরেঞ্জ কালারটা, আর অল বডি হচ্ছে পুরোটা এরকম বেগুনি কালার, বেগুনি কালারই হয় এটা, তো বেগুনি কালার পুরোটাই এরকম বেগুনি কালার। তো এটা গেল হচ্ছে আমার ওপার, আমার মা আমাকে দিয়েছে বিয়ের সময়, তো এটা হচ্ছে বেনারসি, আমার বাপের বাড়ি থেকে এটা এসেছিল। তো আমাকে বেনারসিটা কেনার সময় আমার মা বলেছিল তুই কী কালারে বেনারসি নিবি, তো আমি বলেছিলাম এমন একটা কালার দেবো যাতে আমি পড়তে পারি, এই কি বলবে লাল মেরুন দেবে না, যাতে করে আমার অসুবিধা হয়। তো আমাকে তুতে কালার দিয়েছিল, আমি মানে তুতে না, এটা আকাশি কালারই, তো যেটা আমার অসম্ভব পছন্দ হয়েছিল, কারণ এটা আমার মায়ের চয়েস, আমি কিনিনি, মানে আমি যাইনি, আমার মাই কিনেছিল, দিয়ে কিনে নিয়ে এসেছিল। আর মাদের চয়েস মানে বুঝতে পারছো তো, ভালো হতেই হবে। এই হচ্ছে পুরোটা, এই হচ্ছে পার, আর এই হচ্ছে পুরো শাড়িটাই এরকম, একটু খুলে দেখাই, পুরো শাড়িটাই হচ্ছে এইরকমই, পুরো শাড়িটাই হচ্ছে এইরকম, পুরো শাড়িটা এইরকম। আর যে কুঁচির পোর্শনটা আছে, কুঁচিটাকে একটু দেখাই, কুঁচির পোর্শনটা একটু ডিফারেন্ট কাজ আছে, কালার না, কালার তো একই থাকে বেনারসির, এই যে কাজ হচ্ছে কুঁচির পোর্শনে পুরো এইরকম কাজ, এটা যায় পুরো কুঁচিতে এরকম কলকা কলকা, এটা হচ্ছে কুঁচিতে। আর যে আঁচলটা, আঁচল হচ্ছে এইটা, আঁচলের পোর্শন হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরো আঁচলের। তো তিনটে পার্টেই ডিজাইনটা আলাদা,
তিনটে পার্টেই ডিজাইনটা আলাদা। তো এটা হচ্ছে আমার বেনারসি, এগুলোকে আমাকে আবার ভাঁজ করতে হবে, বিশাল ভারী, আমার ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে বেনারসিটা, হাত পাতা হয়ে গেল। তো এবারে একটু হালকা ফুলকা শাড়ি, আমার ভারী শাড়ি বলতে আমি এইগুলোই কটা রেখেছি, এই তিন চারটে, কারণ ভারী শাড়ি আমার সেভাবে পরতে ভালো লাগে না। আর কি বলতো, কোনো সেরকম ওকেশন, বিয়ে বাড়ি না হলে ভারী শাড়ি পরাও যায় না, তো টুকটাকের জন্য এইগুলোই বেটার। ওই তিনটে আছে, আমার তিনটেই চলে যাবে। তো একটা নর্মাল শাড়ি দেখাই, এই হচ্ছে একটা নর্মাল, আমি মানে টুকটাক যে অকেশনগুলো হয় এগুলো পরে যাই। এই হচ্ছে একটা শাড়ি, এটা আমাকে গেছিলাম আমি নতুন বিয়ে হওয়ার পরে, তো তখন আমাকে দিয়েছিল, একটা মেশোই বলতে পারো। তো এই হচ্ছে সেই শাড়িটা, এটা খুললাম না কারণ পুরোটাই সেম, পুরোটাই সেম, এ শুধু পাড়ের কাছে এই ডিজাইনটা আর এরকম পাড় লাগানো আছে, আর পুরোটাই এরকম বডিতে পুরো সেম, এই জন্য আমি আর খুললাম না। এইটা হচ্ছে, এটা কিসের সময় হলো, ও এটা হচ্ছে আমার মাসির বিয়ের সময় আমি যখন গেছিলাম তখন আমাকে আমার মাসি দিয়েছে। তো এর উল্টো সোজা আমি বুঝতে পারছি না, ওকে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এরকমই পুরোটাই ডিজাইন করা, আমি সেই জন্য এরমভাবেই দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরোটা, এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে পাড়, এটা একদম আকাশি কালার, একদম ডার্ক আকাশি। তো এই হচ্ছে পুরোটা এরকম পাড়, আর এই হচ্ছে পুরো অল বডি হচ্ছে এই ডিজাইন, নর্মাল ডিজাইন। তো টুকটাকের জন্য এইগুলো পরাই যায়, টুকটাক কোনো অকেশন হোক ছোটোখাটো, তো এইগুলো পরে বেরিয়ে যাও, ব্যাস, ইউ আর গুড টু গো। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি প্রথম যখন গেছি, তো শাড়ি দিতে হয়, মানে তারপরে জামাইকে জামা কাপড় দিতে হয়, প্রথম শ্বশুরবাড়ি মানে বাপের বাড়ি গেলে, তো সেই সময় আমার মা আমাকে যে শাড়িটা দিয়েছিল সেটা হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা রেড কালার, আমি পছন্দ করেছিলাম, পুরো রেড কালার, এই যে পুরো রেড, আর এই হচ্ছে এর পাড়, এই হচ্ছে এরকম পাড়, আর পুরো রেড কালারের শাড়ি, পুরো দেখো পুরো রেড কালারের, পুরোটাই অল বডি এরকমই কাজ আছে, অল বডি এরকমই কাজ আছে। আর আঁচলের পোর্শনটায়, আঁচলটাতে এই যে এইরকম ডিজাইন আছে, আঁচলে হচ্ছে এইরকম ডিজাইন আছে, আর এটা এখনো এরকম গ্লসি, এই যে এই পাড়ের ডিজাইনটা এখনো এই জড়িগুলো এরকম গ্লসি। তো এইটা হচ্ছে সেই শাড়িটা যেটা আমি প্রথম যখন গেছি বিয়ের পরে, তো আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। শাড়িটা আমি অনেকবার পরেছি, ইভেন আমার থেকেও নিয়ে অনেকে পরেছে, অনেকের মানে ভালো লেগেছে ভীষণ। তো এই হচ্ছে সেই শাড়িটা। তো তারপরে পুজোর সময় আমার মা এক বছর একটা জামদানি দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল, আমার বৌদিকে একটা দিয়েছিল, দুজনের কালারটা শুধু আলাদা কিন্তু ডিজাইন পুরো সেম। তো সেই শাড়িটা দেখাই, এটা হচ্ছে ঢাকাই জামদানি, অনেকেই জানো, ওই অনেকে কি সবাই জানো। তো এটা হচ্ছে আঁচল, আঁচলটা আগে খুলে গেছে, ওই জন্য আমি আঁচলটাই দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পুরোটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, তো এইটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে অল বডির কাজ, এই হচ্ছে অল বডির কাজ। তো এই গেল হচ্ছে অল বডি, এইটা হচ্ছে অল বডি। তো শাড়িটা আমি, এই শাড়িটা আমি অনেকবার পরেছি, কারণ তখন মানে যখন মা দিয়েছিল তখন না আমার জামদানি পরতে ভীষণ ভালো লাগতো, মানে ভীষণ ক্লাসি লাগে আমার জামদানি, সব জায়গায় পরে চলে যাও। তো এই হচ্ছে সেই শাড়িটাই, যদিও আমি আঁচলটাকে উপরে তুলে দিয়েছি, তো যাই হোক এই হচ্ছে সেই শাড়িটা। তারপরে যে শাড়িটা দেখাবো, এটা হচ্ছে আমি এখনও পরিনি এই শাড়িটাকে, এখনো অবধি এটা আমার গায়ে ওঠেনি, কারণ এই বছরই পুজোতে এটা দিয়েছে, এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে। তো হ্যান্ডলুম বলে না এই শাড়িগুলোকে, হ্যান্ডলুম, এই যে এটা একটা পা, আর নিচের যে পাড়টা এটা এতটা চওড়া, এটা গ্লসি, ঠিক আছে, এটা গ্লসি। তো এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, প্লেন শাড়ি, স্টাইলিশ, তো টুকটাক যেখানে পরে যাওয়ার ইচ্ছে মানে টুকটাক পরে গেলেই হয়, খুবই ভালো আর খুবই কমফোর্টেবল হয় হ্যান্ডলুম, সবাই জানো। আর এই যে আঁচলে এখানে শুধু পমপম লাগানো আছে, আর যেহেতু শাড়িটা পুরো প্লেন আমি ওই জন্য আর খুলছি না, শাড়িটা পুরোই প্লেন, শুধু আঁচলের কাছে, শুধু আঁচলের কাছে এই একটু কাজ করা আছে, দেখো শুধু কাজ মানে এই একটু ডিজাইন, এই যে শুধু আঁচলের কাছে এই এইরকম একটু ডিজাইন করা আছে, ঠিক আছে।
তো আঁচলের কাছে শুধু এরকম একটু ডিজাইন করা আছে, আদারওয়াইজ পুরো শাড়িটাই হচ্ছে গিয়ে প্লেন। তো আর এটা কালারটা না কিরকম বলবো, নস্যি কালার, নস্যি কালারও না, মানে যাই হোক নস্যি কালারই হবে হয়তো। এই যে দেখো এরকম, তোমরা দেখে নাও তো, এইরকম শাড়িটা এখনো পরিনি কিন্তু খুব শিগগিরই পরবো, এটাকে বগ্নি করতে হবে। তো যাই হোক, ওটা মাসি দিয়েছে, মাসি শাশুড়ি। আর এইটা, এই শাড়িটা দিয়েছে, শাড়িগুলো খুবই স্পেশাল আমার কাছে। তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মামা বাড়ি থেকে, যখন আমি বিয়ের পরে আমার মামা বাড়িতে প্রথম গেছিলাম। তো দেয় না শাড়ি টাড়ি দেয়, তো সেই সময় এটা আমার দিদা দাদু আমায় দিয়েছে। এই যে, এই যে এটা হচ্ছে ওপরে মানে কোমরের কাছটা, আর এই যে পুরো শাড়িটা এইরকম, আর এই যে এখানটা, এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে গিয়ে পুরো পাড়। আর এটা পিঙ্ক কালারের শাড়িটা, হ্যাঁ পিঙ্ক কালারের। এরকম অনেকগুলোই শাড়ি নিয়ে এসেছিল, তারপরে একটা আমার বৌদির জন্য, আমার সবারই সেম শুধু কালারগুলো আলাদা। তো এইটা আমি নিয়েছি, আমার বৌদিরটা সবুজ কালার, আমার মাসির মেয়েদেরগুলো ওরকম আলাদা আলাদা কালার। তো এরকম কোমরের কাছে কিন্তু আবার এরকম লেস লাগানো। তো এই শাড়িটা এই জন্যই আমার কাছে প্রিয় যে এটা আমার দাদু দিদা আমাকে দিয়েছিল আমার বিয়ের পরে। তো যাই হোক, সেই জন্য অবশ্যই খুবই স্পেশাল। তো এই শাড়িটা, এই শাড়িটা আমি অনেকবার পরেছি, অনেকবার। এই শাড়িটাও ভীষণ কমফোর্টেবল, মানে যেমন তেমন করে গুঁজানো, ব্যাস চলো হয়ে যাবে পরা। আর একটা শাড়ি, এটা এটা একটা ডিজাইনার শাড়ি বলতে পারো, শাড়িটাকে কি বলে, সানা সিল্ক বলে, সানা সিল্ক যে বলে না শাড়িগুলো। এই যে পুরো শাড়িটাই এরকম, আর যতটা গ্লসি তোমরা দেখতে পাচ্ছ ততটাই গ্লসি, দেখেছ? আর এটা একদম সে টিয়া পাখি কালার বলে না, কলা পাতা কালার বা টিয়া পাখি কালার, পুরো শাড়িটা এরকম এখানটায় বর্ডার দেওয়া পুরোটাতেই। আর এই হচ্ছে এই ডিজাইনটা, ওই ময়ূর ডিজাইন করা আছে পুরো শাড়িটাতেই, এরকম ময়ূর ময়ূর ডিজাইন করা আছে। এটা হচ্ছে কোমরের পোর্শনটা, এটা হচ্ছে কোমরে, এটা হচ্ছে নিচের মানে পাড়ের পোর্শনটা। তো পুরো শাড়িটাই এইরকম, পুরো শাড়িটাই এইরকম। তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো লাকিলি আমারটা ভালো এসেছিল, তারপরে যারা কিনেছে তাদেরটা ভালো আসেনি, তো রিটার্ন করেছে। তো আমারটা ভালো এসেছিল, আর এর সাথে যে ব্লাউজ পিস ছিল সেটা হচ্ছে পিঙ্ক কালারের। ছিল আজকের ভিডিও, তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো কিন্তু। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।